643 কোটি টাকা ব্যয়ে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণ ও সংস্কার কাজ শুরু হয় 2022 সালে, যা শেষ হওয়ার কথা রয়েছে 2024 সালের নভেম্বরে। তবে কাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। গত দুয়েক দিনের সামান্য বৃষ্টিতেই উঠে গেছে কার্পেটিং, দেখা দিয়েছে মেহেরপুর অংশের 20-25টি স্থানে ভাঙন। রাস্তার যে কাজ করছে সে মাটিতে সব ধসকে চলে যাচ্ছে। রাস্তার সাইডে দেখেন কোনো মাটি নাই, কোনো ঝোজি নাই, কোনো পাচির নাই। সামান্য একটা বৃষ্টির কারণে আমরা দেখছি সড়ক ভেঙে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম ও নিম্নমানের উপকরণ সামগ্রী দিয়ে সড়ক তৈরির কারণেই ঘটেছে এমন ঘটনা জানিয়ে ক্ষুব্ধ তারা। রাস্তার কাজ সঠিক হয়নি, সাইডে মাটি না থাকলে বল্লা থাকলে কি দেউ থাকবে? অনেক নিম্নমানের ইট দিয়ে এই রাস্তা তৈরি করা হয়েছে। মাটিতে ঠাসেও নেই কিছু না, উপরেও নেই, খালি পিছে ঢেলে যায়। আর সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ অস্বীকার করে জহিরুল কনস্ট্রাকশনের এই ঠিকাদার বলছেন, বৃষ্টির কারণেই এমন ঘটনা ঘটেছে, যা পুনরায় সংস্কার শুরু করেছেন তারা। নিয়মমাফিকভাবে কাজ হয়েছে এবং এখানে কোনো নিম্নমানের কোনো কাজ হয়নি। যদি বৃষ্টি হয়েছে হয়তো ড্রেন কাট হয়েছে বা জায়গায় হয়তো মাটি একটু ভেঙে গেছে, সেগুলো তো আমি দেখাচ্ছি। আমাদের চলমান আছে, কাজ তো চলছে। তবে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনদের সাথে নিয়ে ভাঙনের স্থানগুলো পরিদর্শন করেছেন তারা, দ্রুত সংস্কারের নির্দেশও দেওয়া হয়েছে তাদের। আমি সংশ্লিষ্ট যে ঠিকাদার ছিল সে ঠিকাদারকে নিয়ে আমি গতকালকে গেছিলাম সাইটে। ওখানে কয়েকটা জায়গায় বেশ মানে গর্তের সৃষ্টি হয়েছে, সেটা আমরা দেখেছি। তারা সেগুলো মেরামত করে দেবে এবং কাজ চলমান আছে। 643 কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সড়কের কাজ শেষ না হওয়ার আগেই এমন ভাঙনে প্রশ্ন উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের মান ও তদারকির দায়িত্বে থাকা সড়ক বিভাগের ভূমিকা নিয়ে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি।